খেলাশ্রী অনুষ্ঠানে একেবারে খোশ মেজাজে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই দিন ধনধান্য স্টেডিয়ামে এসে প্রথমে খেলোয়াড়দের সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী, তারপর খেলোয়াড়দের অনুরোধে হকি স্টিক নিয়ে তাকে খেলতে দেখা যায়। হকি স্টিক নিয়ে খেলার পর বেশ কিছুটা সময় ফুটবল নিয়েও খেলেন তিনি। এরপর ব্যাট হাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে, সেই সময় বল করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আর তার বলে ক্যাচ আউট হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।